মানে চা বাবু এটা মুম দেখেছো ঈদের চা আসসালামু আলাইকুম আলাইকুম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ মোবারক এটি আমার ঈদের ড্রেস এখন আমি ড্রেসটা পরব এক্ষুনি সোয়েল ঢুকবে আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি আসসালামু আলাইকুম ঈদ মোবারক দেখি তো ঈদ সালামি দুই তিন চার মোবারক সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা যদিও আমার ভিডিওটা দিতে একটু দেরি হচ্ছে কিছু করার নাই অনেক বিজি আমার মতন প্রত্যেকটা মেয়েই হয়তো বা বিজি থাকে এই সময়টা তো অনেক কিছু রান্না করতে হয়েছে এই জন্যই আসলে বিজি আর ঘোরাফেরা তো আছেই তো আজকে আমাদের বাসায় অনেক গেস্ট আসবে আর আমার ছেলের বার্থডে সেই উপলক্ষে একবারে সব কিছু করে ফেললাম তো যা যা করেছি এগুলো একটু এক নজর দেখে দিই এই যে সাদা পোলাও করেছি মুরগির রোস্ট খুবই ফাটাফাটি একটা রোস্ট এটা রেসিপি কখনো শেয়ার করিনি করবো একসময় ইনশাল্লাহ তারপর করেছি কাবাব আচারি বেগুন এটা হলো জর্দা এটা সবাই আমরা জানি মিষ্টিগুলোও ঘরে বানিয়েছি এটা চিংড়ি করেছি ইয়ে দিয়ে ক্যাপসিকাম দিয়ে ডিম দু পেঁয়াজ আবার ফ্রাই যেটাই বলি না কেন সেটা করলাম সালাদ করেছি একটু ডিম ফুচকা চটপটি সব কিছু একসাথে দেওয়া আছে তারপরে এটা হলো এটা করেছি হলো মেজবাড়ি গোস্ত করেছি আর ওখানে একটা করেছি এটা রেগুলার এটা দেখাইনি আচ্ছা আচ্ছা এটা একটু দেখাই এই যে এটা তো রেগুলার গরুর গোস্ত এটা আমার মায়ের রেসিপিতে আমি করেছি তো এই হচ্ছে আমাদের মোটামুটি আজকে আয়োজন এছাড়া আনাফের বার্থডে উপলক্ষে ছোট্ট একটু করে বার্থডে পার্টির আয়োজন করেছি এ পাশে তো বাচ্চার ঘর সব কিছু গুছিয়ে গাছা রাখা সম্ভব না ওরা সবাই মেসি করে ফেলে তো অনেক বাচ্চা একসাথে হলে যা হয় মেহমান আসতে শুরু করেছে আরও আসবে আর আমি কিন্তু দুই দিন আগে আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে আর আনাফের বার্থডে করেছি সে পিকচারগুলো এবং ভিডিওগুলো আমি ভিডিও লাস্টে দিব তোরা দিতে দিছে তুই দূরে তো খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গিয়েছে ওরা দুইজন আলাদা করে আগেই বসে পড়েছে আরো কিছু মেহমান ওই ঘরে বসেছে আরও কেউ কেউ আসবে আরও রাত করে তো আমরাও খেতে বসে গিয়েছি তো আজ এ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ